যারা বাড়িতে লস্যি বানাও কিন্তু দোকানের মতো স্বাদ হয় না বলে মন খারাপ করো, শুধুমাত্র তোমাদের জন্য আজকে স্পেশালি দোকানে কিভাবে লস্যি বানাই আমি সেটার ভিডিও করেছি, আর সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই দিয়ে দিচ্ছে দই, আর কিভাবে ঘোরাচ্ছে দেখছো ডাল কুটিটা, মানে এই ঘোরানোটার উপরে কিন্তু মেন সব কিছু ডিপেন্ড করছে তোমাদের লস্যির স্বাদ। इसके बाद वैनिला एसेंस है, वैनिला एसेंस बर्फ डाल दियो। ये कौन सा मिठाई है? मिठाई है चमचम, चमचम है, रसगुल्ला है, अरे पेड़ा है, बर्फी है, काला जामुन है, अरे है, राबड़ी। क्या दे रहे हो? मलाई है, मलाई डबरी दे रहा है, रू आपका নর্মালি দোকানে যে লস্যিগুলো আমরা খাই না সেখানে প্রচুর মিষ্টি থাকে, শুধু দইয়ের লস্যি যদি টেস্ট পেতে হয় তো এটাই খেতে হবে, পুরো শুধু দই। যত শেষ হচ্ছে তত মাটির গন্ধ পাওয়া যাচ্ছে, মানে মাটির গন্ধ প্লাস দইয়ের গন্ধের কম্বিনেশন দিয়ে লস্যিটা যে কি অসাধারণ লাগছে এটা না খেলে জাস্ট বোঝানো যাবে না। তো আমি লস্যিটা খেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখো, আর আরো একটা নতুন ভিডিওর সাথে মিলবো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, এখনকার মতো চলি, টাটা।